আজ বুধবারের সকালে কাঠপাটা রোদে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ভোট প্রচার করেন। পায়ে হেঁটে ভোট প্রচারের পাশাপাশি বাইক নিয়েও প্রচার করতে দেখা যায় সৌমিত্রকে। প্রচারের মাঝেই তপ্ত রোদে নিজে ঠান্ডা পানীয় খাওয়ার পাশাপাশি কর্মী সমর্থকদের হাতেও তিনি সেই পানীয় তুলে দেন। সকলকে সাথে নিয়ে দিনভর এভাবেই প্রচারের ময়দানে দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। তো বারবারই আসি আমরা ট্রেনে করে মোসাগ্রাম জয়নিং এ দেখতে গেছিলাম দুবার, সেটা তো দেখেছেন। আর ইন্দাস তো আমাদের ঘর। একটা কথা বলবো সবাইকে, সামনের ঘাট ব্রিজ সাংসদ সৌমিত্র খাঁ করে শুরু করেছিলেন। ইন্দাসে 116 এ নতুন হাইওয়ে 6 লেনের রাস্তা হবে, নরেন্দ্র মোদী সরকার করছে। মোসাগ্রাম জয়নিং এ ইন্দাস থেকে চেপে ডাইরেক্ট হাওড়া যাবেন, ইন্দাসে ইন্টারসিটি এক্সপ্রেসে চাপবেন, ইন্দাসে চালু হচ্ছে, সেটা সবই হচ্ছে, সবটা কেন্দ্রীয় সরকার মোদীজি এবং সংসদে একজন সাংসদ হিসেবে আওয়াজ তুলেছিলাম, তার ফল পাচ্ছি। আমরা যে ঘটনা পাথর সাহেবে দেখলাম দুদিন ধরে চলছিল, আপনি বিক্ষোভ দেখাচ্ছেন এবং আপনার প্রশাসনের উপর একটা এইটা আবার বলছি, ইন্দাস্থানের ওসি আমাদের ছেলের উপরে শুধুমাত্র ফলস কেস দিচ্ছে। এটা যদি চলতে থাকে 2-3 দিনে উনি বুঝতে পারবেন যে ফলস কেস দিলে আমরা নির্বাচন কমিশনে জানাবো। উনি তৃণমূলও করে ছেলের মধ্যে ফলস কেস দিচ্ছেন না, ওনাকে বলে রাখি সময় তৃণমূলের শেষ হয়ে আসছে। আপনারা ইলেকশন কমিশনারের কাজ করুন, এটা গ্রাম পঞ্চায়েতে দালালি করানো ভোট নয়, এটা 18 লক্ষ মানুষ একসাথে ভোট দেবেন। যেভাবে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল পার্থ স্যারে, ইন্দাস নীতি কোনো, আমার দেখুন একটা কথা বলি, আমি সব জায়গায় প্রার্থী, ভারতীয় জনতা পার্টি কর্মী, সব জায়গায় ঘুরবো। আমাকে রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনার, আমাকে রক্ষা করার দায়িত্ব আমার ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনারের, তারা তাদের মধ্যে দেখবে। আমরা তৃণমূল কংগ্রেসে ভয় পাই না, পুলিশ সঠিকভাবে কাজ করুক, তৃণমূল কংগ্রেস এমনি দেশ ছেড়ে পালিয়ে যাবে। কয়েকদিন আগে ইন্দাসে ঘটনা ঘটেছিল যেটাতে একটা ছোট নাচের ভিডিও। আরে মুসাই, তৃণমূল কংগ্রেস মানেই তো চটুলদার, প্রত্যেক পাড়ায় পাড়ায় সাজান তৈরি করার চেষ্টা চলছে, ইন্দাসে সাজান আছে এটা সবাই জানে। তৃণমূল প্রার্থী বলছে তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। হ্যাঁ, সাজান কোনো মহিলাকে তুলে নিয়ে যাবে সেটাকে যদি ব্যক্তিগত ব্যাপার হয় তার চেয়ে এর চেয়ে লজ্জার কিছু নেই। আমি বলবো রাজনীতি করতে নেমেছেন, মাদের কাপমান করবেন না, মহিলা হয়ে মহিলাদের কাপমান করবেন না। আমরা সবাই শান্তিতে যেতে থাকি সেটা চিন্তা করুন, আর মহিলাদেরকে সম্মান দেওয়াটা একান্ত দরকার। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।